সূর্য এবং বীর্যের কাপড় দেখিয়ে রাজা প্রতি বছর একটি করে রাজকুমার প্রোডাকশন করে দিতে থাকলেন। হঠাৎ একদিন উইকিলিক্সের গোপন নথি থেকে জানা গেল যে রাজার ছোট দুই সন্তান নাকি রানীর নয়। শোনা যায় রাজ্যের দাসীদের সাথে রাজার ছিল বেশ অন্তরঙ্গ সম্পর্ক। তারই ফলশ্রুতিতে মুহূর্তের অসাবধানতায় জন্ম নেয় ছোট দুই সন্তান। এই কথা ফাঁস হওয়ার পর লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে রানী আস্তে করে পরপারে চলে গেলেন। লেকিন জানে সে পেহলে রানীর সাথে করে নিয়ে গেলেন রাজার সবচেয়ে প্রিয় খেলনাটি, যেটি নিয়ে রাজা কিনা সেই পঁয়ষট্টি কাল থেকে খেলে আসছিলেন। বিমর্ষ রাজা এখন প্রায় স্বপ্নে দেখতে পান রানী তার খেলনা নিয়ে তার সাথে ছোঁয়াছুঁয়ি খেলছে। চরিত্রে ঘাটতি থাকলে কি হবে, মেধায় কিন্তু রাজার কোনো ঘাটতি ছিল না তার প্রমাণ। হ্যাঁ, রাজার পাপ ছেলেই বুয়েটে পড়ে। রাজার সবচেয়ে ছোট কিন্তু অবৈধ সন্তান কলা ছোট পরে বুয়েটের আস্তিয়ায়। সে স্বপ্ন দেখে একদিন বুয়েটের টিচার হবে, সুন্দরী এক রাজকুমারকে বিয়ে করে সেও একদিন যাবে MIT-তে, অক্সফোর্ডে কিংবা স্ট্যানফোর্ডে। So,
সাগর কলা শবরী কলা চম্পা হল তিনটা যেকোনো একটা জায়গায় আচ্ছা একটা কাজ করো তুমি আমাকে প্রিন্সেস পাঠিয়ে দাও তোমার আইডি আইডি প্রিন্সেস পেয়ারা পেয়ারা স্পেলে P-E-Y-A-R-A ঠিক আছে ঠিক আছে রাজার প্রথম অবৈধ অবৈধ সন্তান পিঙ্কি কুকুর বুয়েটে সেকেন্ড ইয়ারে পড়ে বুয়েটের আলাবতাস লেগে লেগে ইতিমধ্যে তার সর্বাঙ্গ ফুলে কেটে উঠেছে বুয়েটে পাশের রাজ্যের রাজকন্যা ভর্তি হয়েছে এই খবর শোনার পর থেকে তার অ্যাসোসিয়েশন পাসওয়ার্ডটি নিয়ে ক্যাম্পাসের এ মাথা থেকে ও মাথা চষে বেড়াচ্ছে সে চোখে দেখো না সালাম টালাম দাও না কেন আমি আমি ভিজি খবর নাম তো সুনাহি হবা তাই বলে ভিজি নাম দেখি হবে আমার নাম কিন্তু অনেক আচ্ছা কোন হব তুমি ছাত্রী হব এবং রাজার প্রথম বৈধ সন্তান গাজাল বুয়েটে থার্ড ইয়ারে পড়ছে সে ইতিমধ্যে কলেজ ডাইনিংয়ের বিশাল বিশাল ভর্গি খেতে খেতে সে সিদ্ধান্ত নিয়েছে আর সর্বি নয় এখন থেকে শুধুই খাস আর লতাবাস ইদানিং আবার তার পিতৃভক্তি বেড়ে উঠেছে প্রায়ই রাতে সে বাবা বাবা বলে চিৎকার করে ওঠে চলুন দেখে আসি তার বাবা ভক্তির কিছু নমুনা চলুন দেখে আসি তার বুয়েট প্রেমের কিছু নমুনা এই বুয়েট ক্যাম্পাস ফরাসি মনি মামার দোকান সব ছেড়ে চলে যেতে বলেন না ভাইয়া আমি যখন বিএসসি তে ছিলাম আপনি
সব চলে বস বস আচ্ছা ভাইয়া আপনার না একটা গার্লফ্রেন্ড ছিল আরে বিয়ানা তে তুই আমার কোথায় দিলি আমরা একসাথে স্কুল কলেজ পাস করলাম আমার যখন টুয়ানে বিয়ে শুরু হলো তখন ওর বিয়ে আমার বিয়ের শেষ হওয়ার আগে ওর বাচ্চা হয়ে আমি বললাম আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের টাকা পয়সার কোনো অভাব তারপর বললো এক বেলা নাস্তা দিবে আমি রাজি হয়ে গেলাম দেখলে এখনো আমার বুকের ভেতরে কে যেন অনেক কষ্টে বুয়েটের গন্ডি পেরুলেও চাকরি খুঁজতে খুঁজতে আজ তার স্যান্ডেল ক্ষয়প্রাপ্ত প্যান্টের ইলাস্টিসিটি প্রায় বিলুপ্ত তবুও হাল ছাড়েনি সে আজও তার একটা ইন্টারভিউ আছে চলুন দেখে আসুন
রাজার পাঁচ ছেলে তো রাজকুমারী পেয়ারাবনের ক্রিতে হাবি ডুবু কাটেছে। Well done.